দুর্দান্ত স্বাদের এবং ইউনিক একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম পালং শাকের যে এত সুন্দর পরোটা তৈরি করা যায় সেটা না দেখলে না দেখলে বা না খেলে বুঝতেই পারবে না সাথে আছে রসুন চাটিপু পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল স্কিপ না করে আসসালামু আলাইকুম রোনা রসনা বিলাসে আরও একবার স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি ভিডিও দেখার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমাকে ফলো দিয়ে সাথেই থাকো আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি নি তারা আমার পাশেই থেকো এবং দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে তাহলে চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নেই দুর্দান্ত স্বাদের পালং শাকের পরোটা এখানে দেখো এক আটি পালং শাক নিয়েছি এখানে আমি আমার পছন্দ অনুযায়ী নিয়েছি শাকগুলোকে কেটে আমি ধুয়ে নিয়েছি এখন আমি ব্লেন্ড করে নিব দুটো কাঁচামরিচ এক টুকরো আদা আর সামান্য চিনি দিয়ে আমি দেখো ব্লেন্ড করে নিয়েছি আর এখানে আমি আটা নিয়েছি তিন কাপ আর দিয়ে দিলাম এখানে এক চামচ তেল স্বাদ অনুযায়ী লবণ এই যে ব্লেন্ড করা এখন পালং শাক আমি এখানে একটু একটু করে দিয়ে একটা ডো তৈরি করে নেব দিয়ে শেষে একটু সামান্য গরম পানি দিয়ে আমি ভালো করে মথে নেব। এই যে দেখো আমি মথে নিয়েছি আর খুব সফট একটা ডো হয়েছে এখন আমি একটা কোটিং তৈরি করে নেব এটা অপশনাল এখানে নিয়ে নিলাম এক চামচ কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচ তেল এটা পরোটার ভিতরে আমরা সাধারণত তেল দিয়েই বেলি এটা দেখো আমি এখন একটা রুটি করে নিচ্ছি তারপরে এই দেখো এভাবে বেলে নিয়েছি এখন যে আমি পরোটার ভিতরে দেওয়ার জন্য যে ব্যাটারটা আমি তৈরি করলাম কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি এটা বন্ধুরা অপশনাল না দিলেও চলবে সাধারণত আমরা তেল দিয়েই ভিতরে তেল দিয়ে এটা বেলে থাকি এখন আমি চারিদিকে দিয়ে ভাজ করে নেব রুটি পরোটা আমরা কম বেশি সবাই বেলতে পারি তাই আমি পুরোটা আর দেখালাম না এই যে দেখো আমি ভাজ করে নিয়েছি আমি একটু মোটা সাইজের করে বেলে নিয়েছে তোমরা একটু পাতলা করে বেলে নিবে এই যে দেখো আমি একে একে সবগুলো পরোটা এখানে বেলে নিয়েছি এখন আমি ভাসতে চলে যাব দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপিটি অবশ্যই বন্ধুরা তোমরা একবার বাসায় ট্রাই করবে তাওয়া গরম করে তারপরে আমি দেখো দিয়ে দিলাম এভাবে একে একে সবগুলো পরোটা আমি ভেজে নেব দেখতেও যেমন সুন্দর হয়েছে এই যে এভাবে দেখো ফুলকোভাবে ফুলে নরম সফট হবে ভিতরে এভাবে আমি দেখো সবগুলো পরোটা ভেজে নিয়েছি এই পরোটার সাথে আর একটা রেসিপি থাকছে যেটা রসুন চাটনি আমার কাছে এই রসুন চাটনি দিয়ে খেতে খুব ভালো লাগে তাই আমি এটা শেয়ার করব তোমাদের সাথে পুরো ভিডিওটি দেখার অনুরোধ অনুরোধ রইল স্কিপ না করে আর এই পালং শাকের নতুন ইউনিক একটা রেসিপি তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে যে দেখো এভাবে আমি সবগুলো ভেজে তুলে নিলাম দেখো কতটা লোভনীয় হয়েছে মছে করে আমি এই যে দেখো সবগুলো ভেজে নিয়েছি তিন কাপ আটায় আমার এখানে আট থেকে নয়টি পরোটা হয়েছিল আমি একটু মোটা করেই বেলে নিয়েছিলাম এখন রসুন চাটনির রেসিপিটা চলো দেখে নিই যে দেখো কত সুন্দর সবুজ কালার দেখতেই একদম মন জড়িয়ে যাচ্ছে এত সুন্দর খেতেও দুর্দান্ত হয়েছিল রসুন চাটনির সাথে অবশ্যই তোমরা একবার ট্রাই করবে বন্ধুরা বাসায় আর রসুন চাটনি করতে যে দেখো আমি এখানে রসুন নিয়েছি ছয়টি পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজে কাঁচা পাকা মরিচ নিয়েছি আমি এখন রসুন কোয়াগুলো রসুনের খোসাগুলো ছিলে নেব এখন দিয়ে এই যে কুচি পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি এখন আমি একটা ফ্রাই প্যানে এইগুলো সবগুলো একসাথে ভেজে নেব ব্রাউন কালার করে ভেজে নেব দেখো আমার ভাজা হয়ে গিয়েছে আমি ভেজে নিয়েছি এখন আমি এটা পাটাই বেটে নেব যে কোনো ভর্তা আমার পাটাতে বাড়তে ভালো লাগে আর পাটার ভর্তা খেতে ভালো লাগে বেটে নিয়েছি এই যে তোমাদের ওটা আর দেখায়নি আমি প্লেটে পিচে একটা সার্ভ করে নিয়েছে এই যে দেখো সরিষার তেল দিয়ে ধনে পাতা দিয়ে আমি একদম উঠিয়ে নিয়েছি এখন গরম গরম এই পরোটার সাথে রসুন চাটনি একদম জমে যাবে জাস্ট তাই বলবো যে তোমরা অবশ্যই বাসায় এটা ট্রাই করবে বন্ধুরা খেতে অসাধারণ হয় এবং পরিবারের সবাই এটা পছন্দ করবে এটা বাচ্চাদের টিফিনেও নিয়ে যেতে পারবে এবং পালং শাকের এই পরোটা একবার খেয়ে বারবার রিকোয়েস্ট আসবে আমার আজকের ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থেকো এবং আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব তোমাদের কাছে আর অবশ্যই এই রেসিপিটা তোমরা বন্ধুরা ট্রাই করবে সাথে রসুন চাটনিটাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব সেই পর্যন্ত ভালো থেকেও সুস্থ থেকো আল্লাহ হাফেজ